মাধ্যমিক জীবনবিজ্ঞান ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের দুটি চিত্র অঙ্কন থাকে কিন্তু একটি চিত্র তোমাদের খাতায় অঙ্কন করতে হয় এবং কিছু জায়গা চিহ্নিত করতে হয় এখন পরীক্ষার আর বেশি সময় নেই আর কিছুদিন বাদে তোমাদের ফাইনাল পরীক্ষা তোমরা স্কুলের টেস্ট পেপারটাও কিন্তু হাতে পেয়ে গেছো তো টেস্ট পেপার যদি হাতে পেয়ে থাকো তাহলে জীবনবিজ্ঞানের প্রশ্নগুলোকে তোমরা দেখেছো এই প্রশ্নে অর্থাৎ এই টেস্ট পেপারে প্রায় কুড়ি থেকে পঁচিশটা জীবনবিজ্ঞানের প্রশ্ন দেওয়া হয়েছে ইংরাজি এবং বাংলা মিলে এই কুড়ি পঁচিশটার ভিতরে কোন চিত্রটা বারবার রিপিট হয়েছে আমি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে বলে দেবো যেটা কিন্তু এবছর ফাইনাল পরীক্ষায় চলে এসছে অর্থাৎ একটা তুমি যদি ভালো করে ফাইনাল পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাও একটা চিত্র তাহলে হানড্রেড পারসেন্ট তুমি কিন্তু কমন পাবে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি চিত্র বলে দেবো যে তিনটি চিত্র তুমি যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে যাও হান্ড্রেড নয় টু হানড্রেড তুমি কমন পেয়ে যাবে কিন্তু তার আগে আমাদের দেখে নিতে হবে তোমরা এই টেস্ট পেপার সলভ করার সময় কনফিউজ হয় না কারণ দু হাজার কুড়ি সালের প্রশ্ন আমরা যদি দেখি সেখানে কিন্তু দুটো চিত্র এসেছিল সেই দুটো চিত্র আমরা কিন্তু প্র্যাকটিস করবো না কারণ দু সালে কোনো পরীক্ষা হয়নি দু সালে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা হয়েছিল তো সেই কুড়ি সালে যেই পরীক্ষা হয়েছিল সেখানে কোন কোন চিত্র দুটো পরীক্ষায় চলে এসেছে সেটা আমি সবার আগে বলে দিই দেখো এক নম্বর মানব চোখের অক্ষিগোলকের একটা লম্ব চিত্র অঙ্কন করো তাহলে মানব চক্ষুর বা মানুষের চোখের অক্ষি গোলকের যে চিত্র বা লম্ব সেদ এটা একদম তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই প্র্যাকটিস করবেই না কিন্তু টেস্ট পেপারে কিন্তু অনেক টেস্ট পেপারে অনেক প্রশ্ন কিন্তু দিয়েছে কিন্তু তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই যেহেতু কুড়ি সালে চলে এসছে দুই নম্বর হচ্ছে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার একটা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো মেটাফেস এনাফেস একটাও তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই তুমি যদি চাও তাহলে অ্যানাফেস দশাটা কিন্তু একটু প্র্যাকটিস করে যেতে পারো প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার চিত্র একদম প্র্যাকটিস করবে না তোমাদের টেস্ট পেপারে অনেক প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা রাখা হয়েছে কিন্তু এটা একদম প্র্যাকটিস করবে না দু হাজার কুড়িতে চলে এসেছে তাহলে কোনগুলো প্র্যাকটিস করবে সেগুলো তো আমি বলে দেবো কোন পয়েন্টগুলো প্র্যাকটিস করবে সেটাও বলে দেবো এবং সেই ছবিটাও তোমাদের দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আমরা ঝটপট দেখিনি জীবন বিজ্ঞান ফাইনাল পরীক্ষার জন্য কোন তিনটি চিত্র অত্যধিক গুরুত্ব সহরে তোমাদের এবছর কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্কুলের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে তুমি যদি বাইশ থেকে পঁচিশটি সেট ভালো করে খুঁজে দেখো তাহলে মিনিমাম পনেরো থেকে সতেরোটা সেটে কিন্তু আমি এবার যে চিত্র কথা বলছি সেই চিত্রটা কিন্তু রয়েছে অর্থাৎ বাইশ থেকে পঁচিশটা সেটের ভিতরে পনেরো থেকে সতেরোটা সেট তার মানে তোমরা বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট তো চলো বন্ধুরা কোন চিত্রটা দেখে নেই দেখো এক নম্বর যেটা অত্যন্ত গুরুত্ব সহরে প্র্যাকটিস করে যাবে অর্থাৎ একটাই একটা পরীক্ষা আসবে সেটা হলো একটি নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তুমি টেস্ট পেপার ঘেঁটে দেখো প্রত্যেকটা টেস্ট পেপারের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে এই ছবিটা রয়েছে এবার কোন কোন অংশগুলো তোমাদের চিহ্নিত করতে হবে কোস দেহ ডেন্ট্রন অ্যাকশন র্যাভেনিয়ার পর্ব মায়োলিন শীত এইগুলো তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো ঠিক আছে বেশ কয়েকটা জায়গায় কিন্তু ভালো করে প্র্যাকটিস করে কারণ কোন কোন জায়গাগুলো যে এক্স্যাক্টলি দেবে সেটা তো বলা মুশকিল সেই জন্য এই নিউরনের চিত্রটা ভালো করে আঁকা শেঁকবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাগুলো ভালো করে দেখে নেবে কোন কোন জায়গাগুলো কী কী আছে নেক্সট দুই নম্বর যেটা বলছি এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কী কী চিহ্নিত করতে হবে স্যাটেলাইট নিউক্লিয়ার অর্গানাইজার সেন্টোমিয়ার টেলোমিয়ার মোটামুটি এই চারটে আমি বললাম এছাড়াও বেশ কয়েকটা জায়গায় একটু ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে তাহলে দুই নম্বর যেটা অত্যধিক গুরুত্বপূর্ণ সেটা হলো একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক পরিচ্ছন্ন চিত্র তিন নম্বর যেটা অত্যধিক গুরুত্ব সহ পড়ে যাবে সেটা হলো একটি সরল প্রতিবর্ত চাপ এর চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কি কী জায়গায় চিহ্নিত করতে হবে গ্রাহক অঙ্গ কারক অঙ্গ সংবেদী স্নায়ু শ্রেষ্ঠীয় স্নে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই অবশ্যই এই তিনটেই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও তবে যেটা আমরা আশা করছি ফাইনাল পরীক্ষায় অবশ্যই একটাই একটা প্র্যাকটিস করলে আসবে সেটা হলো একটি নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এছাড়াও বাকি যে দুটো বললাম এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট আর প্রথমে আমি যে দুটো বলেছিলাম তোমাদের মেটাফেস দশা এবং চোখের অক্ষী গোলকের যে লম্বচ্ছেদ এ দুটো কিন্তু প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই এই তিনটি যদি তুমি ঠিকঠাক করে প্র্যাকটিস করে রাখো তোমার ফাইনাল পরীক্ষার জন্য তুমি নিশ্চিন্তে থাকতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও